আদর যত্ন করছে তো। যা হোক এখন ঘটনা হচ্ছে তোমরা দুইজন মিলে যে আসো, তোমাদের মধ্যে তো কাজাল ঝগড়া হবে না আশা করি আপনার, নাকি? সামনে ক্যামেরার দিকে তাকান, ভয় কিছু নেই। বড় বৌমা দেখেন না, তুই তো হয়তো বিয়া করে ফেলে, তোর বিয়া তো কপালাম না, ভুল করবে। ছেলে কোনো ভুল করতে পারে, কিন্তু আমরা তো ভুল করতে পারি। কিভাবে যে ছেলে কতদিন থেকে আমার ছেলে ভুল করলো সেটা তো আমিও তো জানি না। আমি তারপর আমি দুই বৌমাকে আমি মানে নিয়েছি, আমার ছেলেও যদি ভুল করে থাকে তাও নিব, আমাকে মানুষ যদি ইয়া করে তাও নিব, আমার দুই বৌমারে প্রয়োজন, আমার দুইটা বৌমার, আমার মেয়ে যেমন আছে ওগুলারও জীবন আছে একটা। একটু খালি আপনারা সহযোগিতা করেন, আমার ছেলে কোনো চাকরি বাকরি নাই, কর্মজীবী নাই, আপনারা আমি মা হিসাবে আপনার কাছে, আপনারা আমার মতো ছেলের মতো। কাকি অন্য মানুষগুলো তো আমরা জানি যে এরকম মনে করেই গ্রহণ করলাম, নাহলে এরকম কেউ কারো বাবা মা নিত না, আমরা ভালো মনে করে নিলাম দিব মাকে। আপনি শুধু এটুকু বলেন যে আমার তো একটাই ছেলে, আমার একটাই ছেলে, আমার দুই বৌমাকে নিয়ে এসে আমি দুই বৌমাকে নিয়ে নিয়েছি, গ্রহণ করি, আমি দুই বউকে নিয়ে খুশি আছি, আমি এখন বেকারত্বে আছি, যদি কিছু একটা চাকরির ব্যবস্থা হয় তাহলে আমি সর্বদিকৃত কথা কি কি পড়াশোনা করছি, ডিপ্লোমা করছি মালা কলাডিন থেকে। আচ্ছা দুইজনের সাথে একটু কিভাবে পরিচয়, ঘটনাটা একটু বলেন। ছেলে দুধ চক্রে চক্রান্ত করে দুই মেয়ে নিয়ে ক্রিয়া করছে, এটা আমি সুন্দরভাবে মেনে নিয়েছি, মেনে নিয়ে বর্তমান দুই বৌমাকে মেয়ে হিসাবে মেনে নিয়ে সংসার চালাচ্ছি। এর মধ্যে ছেলের চাকরি নেই, একটা তো ছেলে চাকরির জন্য চিন্তা ভাবনা করতেছি, যদি কেউ সহযোগিতা একটু করেন তো ভালো হয়। ওই কাকা পিছনে কিছু কিছু